এক জঙ্গলে বাস করত এক শিয়াল আর এক শিয়ালনি। তাদের ছিল তিনটে ছানা। ছানাদের নিয়ে তাদের দুজনের দুশ্চিন্তার অন্ত ছিল না। হ্যাঁ রে বউ, এই ছানাগুলো কি করে সামলে রাখি বলতো? কখন যে কিসে খেয়ে যায়, এই জঙ্গলে তো শত্রুদের অভাব নেই। আমিও তো তাই ভাবছি, এভাবে কতদিন আর ছানাদের আগলে আগলে রাখবো? তাছাড়া বাঘ, সিংহ, ভাল্লুক এদের সাথে তো আমরা শক্তিতে পেরে উঠবো না। তুই ঠিক বলেছিস, আর একবার যদি ওদের নজরে পড়ি তাহলে তো আর রক্ষা নেই। ওদের লুকিয়ে রাখার একটা ভালো জায়গা খুঁজে বের করলে হয় না? সে না হয় খোঁজ করলাম, কিন্তু তোকে আর ছানাদের ফেলে রেখে যেতেও তো ভরসা পাইনি। আমি কাছে না থাকলে যদি কিছু হয়ে যায়? তাহলে চলো এদের সাথে নিয়ে একসাথে সেই জায়গার খোঁজ করি, যা আছে কপালে দেখা যাবে, চেষ্টা তো করি। হ্যাঁ হ্যাঁ, চল চল, দেরি না করে ওদিকটাই যাই। এই বলে তারা হাঁটতে শুরু করলো। না, তেমন কোনো জায়গা তো নজরে আসছে না রে। সত্যি, এখন বেশ বুঝতে পারছি আমাদের বাবা মা কত কষ্ট করেই না আমাদের বাঁচিয়েছে। তা তুই ঠিক বলেছিস, ওরা আজ থাকলে একটু পরামর্শ করা যেত, এখন কি যে করি। চলো চলো ওই পাহাড়ের টিলার দিকে, ওই জায়গাটা উঁচু আছে, চারিদিকে নজর রাখা যাবে। তাই চল, তাই চল। এই বলে তারা সেখানে যাওয়ার জন্য রওনা দিল। এই জায়গাটা বেশ নিরিবিলি। আরে ওই তো একটা গুহা, বাঘের গুহা নয় তো? শেষমেশ ঘুরতে ঘুরতে বাঘের মুখে এসে পড়লাম। তুই তো বললি এদিকে আসতে, চারিদিকে তো বাঘের পায়ের ছাপই দেখছি। তাহলে এখন উপায়? দাঁড়া দাঁড়া, উপায় তো একটা খুঁজে বের করতেই হবে। আমি আর চলতে পারছি না, ছানাগুলো ক্লান্ত হয়ে পড়েছে, এখন ওদের একটু খিদে পেয়েছে। শোনো, তুমি বরং উপায় খোঁজো, আমি ওদের একটু দুধ খাওয়াই। না, বাঘটা মনে হয় এখন গুহাতে নেই, মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তো গুহাটা দখল করি, তারপর বাঘ যদি আসে তখন দেখা যাবে। বুঝলি বউ, আমি বলি কি ওই বাঘের গুহায় বরং আমরা বাস করব। সে কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? শোন শোন, বাঘের গুহায় থাকলে শত্রু বলতে একমাত্র বাঘ, আর বাইরে এই জঙ্গলে এখানে তো রয়েছে হাজার শত্রু। কিন্তু ওই বাঘ তো একাই 100, ওর সাথে আমরা পেরে উঠব কি করে? এই দুধের শিশুদের বাঁচাবই বা কেমন করে? আরে দাঁড়া না, বুদ্ধি থাকলে ঠিক উপায় হয়। দেখ না বেটা, বাঘকে কিভাবে জব্দ করি। এখন তুই নিশ্চিন্তে ওই গুহাতেই চল তাড়াতাড়ি। আর হ্যাঁ, যেমনটা শিখিয়ে দেব তেমনটাই করবি, কিন্তু খবরদার গুহা থেকে বের হবি না যেন। তাহলে আমি খাবো কি? আহা, আমি তোর খাবার জোগাড় করে গুহায় নিয়ে আসবো ক্ষণ, নে নে এখন চল। এই বলে তারা হাঁটতে হাঁটতে গুহার সামনে গিয়ে দাঁড়ালো। আমার যে ভীষণ ভয় করছে, গুহার ভেতর যদি বাঘ থাকে। কি যে বলিস না, থাকলে কি এতক্ষণে বের হতো না? ঘুমিয়ে তো থাকতে পারে। দাঁড়া দাঁড়া, আমি আগে ভেতরে ঢুকে দেখি। এই বলে শিয়াল ভেতর থেকে দেখে আবার সেখানে এলো। না রে, ভেতরে কেউ নেই, আর এখানে দাঁড়াস না, ভেতরে চল, তোকে সব শিখিয়ে পড়িয়ে দি। না, এতক্ষণ ঘোরাঘুরি করেও একটাও শিকার মিলল না। যাই ঘরে ফিরে, ওই কালকের রেখে দেওয়া হরিণের বাসি মাংসই খাই গে। এই জায়গার জন্তু জানোয়ার সব গেল কোথায়? কোথায় আর যাবে, সব তোমার পেটে গেছে। না না, আমি একা কি অত খেতে পারি? শোনো কথা, হজম হয়ে গেছে তো তাই মনে নেই। কই কই, তোমাদের তো খাইনে? ধরতে পারলে তবে না খাবে? ধরতে পারলেও খাবো না, কথা দিচ্ছি। তুমি আমার একটা উপকার করে দেবে। কি উপকার শুনি? তুমি গাছে গাছে ঘুরে বেড়াও, ওই উঁচু থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পাও,
একটা বলো না, বলো না কোনো শিকার দেখতে পাচ্ছ কি না? না, এখন তো দেখছি নে, দেখলে তোমায় খবর দেব। তাহলে আজকের মতো গুহাতেই ফিরে যাই। এই বলে বাঘ গুহার উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে শিয়ালের পরিবার বাঘের রেখে দেওয়া হরিণের মাংস মজা করে খাচ্ছে। যাক, থাকা খাওয়া আজকের মতো দুটোই হলো। হ্যাঁ, এবার বাঘ এসে আমাদের সবাইকে খাবে। অত সোজা? ওর শুধু গায়েই জোর আছে, আর আমার আছে মাথায় বুদ্ধি। আমার সাথে ও পেরেই উঠবে না। হ্যাঁ গো, তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? একটা ফন্দি এঁটেছি জবরদস্ত। তাই? কি ফন্দি শুনি। শোন, বাঘ যখন আসবে আমি তোকে জানাবো, তুই তখন ছানাগুলোর গায়ে চিমটি কাটবি। যাক বাবা, তাতে কি হবে? বলছি ওরা খুব কাঁদবে। কাঁদলে কি হবে? আমি গলা পাল্টে জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন, আর তখন তুই বলবি ওরা বাঘ খেতে চায়। ও, বুঝেছি, এই মতলব। ঠিক আছে, তুমি যেমনটি বলবে আমি তেমনটি করব। কাট কাট চিমটি কাট, বাঘ আসছে। রাম চিমটি, শ্যাম চিমটি, কান্নাতে হও লুটোপুটি। আরে আরে, গুহার ভেতরে কাদের কান্না? আমার আমার গুহায় কারা? কি হলো বউ, খোকারা কাঁদছে কেন? ওরা আবার ভাত খাবে বলে বায়না ধরেছে, তাই কাঁদছে। আরে, বাঘ খাবে বললেই কি খাওয়ানো যায়? যা ছিল ধারে কাছে সব তো ধরে এনে খাইয়েছি। আরে আরে, আমার গুহায় এরা কারা? এদের খোকারা বাঘ খায়? তাহলে ওরা নিজেরা কি খায়? হাতি? ওরে বাবা, ওরে বাবা, এ আবার কেমন জন্তু! কি গো, ওরা তো কান্না থামাচ্ছেই না। কি মুশকিল, এখন বাঘ কোথায় পাই বলো তো? তাই বললে কি হয়, যেমন করে পারো একটা ধরে আনো। ওই দেখো, ওরা আবার জোরে জোরে কাঁদছে। আচ্ছা আচ্ছা, দেখছি বাইরে আসছে মনে হয়। মনে হয় রাক্ষস খক্ষস কিছু হবে। একটা বাঘের গন্ধ নাকে আসছে বটে। আমার ঝপাংটা দাও তো, বাইরে বেরিয়ে খপাং করে ধরি। সে আবার কি জিনিস রে বাবা, ঝপাং? ঝপাং বলে তো কিছু শুনিনি, আবার বলছে খপাং করে ধরি। না না, আর বুঝে কাজ নেই। একটা জিনিস বেশ বুঝতে পারছি, আজ থেকে এটা আর আমার গুহা নয়। যাই পালাই, প্রাণে বাঁচলে আবার অন্য গুহা খুঁজে নেওয়া যাবে। যাই বাবা, এখনই এখান থেকে পালাই। এই বলে বাঘ প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালালো। কাজ হয়েছে রে বউ, কাজ হয়েছে। বোকা বাঘের দৌড়টা যদি একবার দেখতি। যাক, এই যাত্রাই বাঁচা গেল। এ যাত্রা মানে ও আর এদিকে আসবে ভেবেছিস? কি জানি, আমি আবার কিছুতেই ভরসা পাইনি। তোর আবার সব কিছুতেই একটু বেশি চিন্তা। বাগনানা, ও বাগনানা, এভাবে চুটছো কেন? শিকার পেয়েছো? আর বলো না, শিকার পাবো কি? আমি নিজেই শিকার হচ্ছিলাম। হ্যাঁ বলো কি। হ্যাঁ গো, আর একটু হলেই আমায় ঝাপাং দিয়ে খপাং করে ধরতো, তাই পালাচ্ছি। তা না হলে আমায় পেট পুরে খেত। তোমায় ধরে কাবে? এমন জানোয়ার এই জঙ্গলে আছে নাকি? তা কেমন দেখতে সেই জানোয়ার? চোখে তো দেখিনি বাদর ভাইয়া, কথা শুনেছি। ওদের বাচ্চারা বাঘ খাবে বলে আবদার করছিল, কোনো রাক্ষস পরিবার হবে মনে হয়। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, কেউ নিশ্চয়ই তোমায় বোকা বানাচ্ছে বাঘ মামা। চলো তো একবার গিয়ে দেখি।
না বাবা না বাবা না বাবা, আর দেখে কাজ নেই, শেষমেশ ঝপাং দিয়ে খপাং করে ধরে আমায় কপাং করে গিলে ফেলবে। অত ভয় করলে চলবে? তুমি না বাঘ, আমি তোমার পিঠে চড়ে যাব খন। চলো 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 তাহলে, কপালে যা আছে হবে খন। খপাং, ওরে বাবা, ভাবলেই কেমন যেন ঝপাং ঝপাং করছে শরীরের ভেতরে। তুমি না হাসালে বাঘ মামা, এই সাহস নিয়ে বাঘের জন্ম নিয়েছ। এরপর বানর বাঘের পিঠে চড়ে গুহার দিকে রওনা দিল। তোর কথাই ঠিক রে, ওই বাঘ বেটা আবার আসছে, পিঠে করে আবার একটা বাদরকেও নিয়ে আসছে। তাহলে এবার কি হবে? ভাবিস না, কাছে তো আসতে দে, মজা টের পাবে। বাদর ভাই, আমি আর এগোবো না, তুমি নিজে গিয়ে দেখো না। বাহ, তোমার জন্য নিজের প্রাণের মায়া না করে আমি এলাম, আর এখন বলছো তুমিই যাবে না? তা হবে না, চলো দুজনেই সামনে যাই। এই এই, তুমি দেখছি আমাকে বিপদে না ফেলে ছাড়বে না, চলো ঝপাং দেখি। আরে বউ, এই তো ওরা আবার আসছে, তুই চিমটি কাট। রাম চিমটি শ্যাম চিমটি, কান্নাতে হও লুটোপুটি। ওই শুনছো? আরে এত ভয় পাবার কি আছে? আহা, ওদের থামতে বলো, এত কাঁদলে অসুখ করবে যে। আমি বাদরকে পাঠিয়েছি, বাঘকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবে খন, তখন ঝপাং দিয়ে খপাং করে বাঘকে ধরা যাবে। বাঘ খাওয়ার আবদার যখন করেছে, হ্যাঁ না খাইয়ে পারি। এবার এবার বুঝেছি, তুমি আসলে ওদের পক্ষে, আমায় এখানে ভুলিয়ে নিয়ে এসেছো, আমি তো মরবো, তার আগে তোমায় মারবো। এই এই, তুমি ভুল বুঝছো, ওরা ওরা। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তোমাকে এবার আমি খাবো, আমার সাথে চালাকি। হ্যাঁ, এই এই কোথায় গেল এই এই বাদর? হে, বাঘ আর এই মুখ হবে না, আর বাদরটাকেও খুব জব্দ করেছি। হ্যাঁ, এবার আমরা নিশ্চিন্তে আমাদের ছানাগুলো লালন পালন করতে পারবো, বলো। এরপর সত্যি বাঘ আর ভুলেও গুহার দিকে আসে না, শিয়াল তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।